প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি TVN 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TVN অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন সবার আগে তাদের পরিচয় জেনে নেই। আমার সাথে আছেন মামুন স্টুডিওর কর্ণধার এবং নিউ ইয়র্ক সিটি স্টেট সার্টিফাইড টিচার শেখ আল মামুন। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ সময় করে অফিসে আসার জন্য। শুধু দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ করে থাকি অনুষ্ঠানে। আজকের যে বিষয়বস্তুগুলো আছে সেটি হচ্ছে জর্জিয়ার ইলেকশন, জন অসেফ অ্যান্ড ক্যারেন হ্যান্ডলের হাড্ডাহাড্ডি লড়াই এবং তার আউটকাম এবং তার তাৎপর্য নিয়ে আমরা আলাপ করব। এছাড়া ট্রাম্পের যে কিউবার যে নীতির পরিবর্তন তা নিয়ে আলাপ করব। এছাড়া রাশিয়া এবং আমেরিকার যে মুখোমুখি অবস্থানে সাউথ সিরিয়ার আকাশে, সেই বিষয়গুলি নিয়ে আলাপ করবে। এছাড়াও যে বিষয়গুলি নিয়ে আলাপ করবো আমরা সেটি হচ্ছে সামার চলে এসেছে, সামার স্কুল বন্ধ, এই যে সময়ে আমরা কিভাবে আমাদের নেক্সট জেনারেশন যারা স্কুলে যাবেন স্পেশাল স্কুলের জন্য টেস্ট দিবেন, বিভিন্ন গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন, তারা কিভাবে কি করবেন তার বিস্তারিত বিষয় নিয়ে আল মামুন আলাপ করবেন আপনাদের সাথে। আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমরা সবাই উপকৃত হব। এছাড়া দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আপনাদের যার প্রশ্ন আছে ইমিগ্রেশন বিষয়ক, আপনারা আমাদের ফোন করতে পারেন 646-307-9828। অ্যাটর্নি মঈন চৌধুরী আছেন আমাদের সাথে, তিনি আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। মামুন ভাই, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে চলুন এর একটি তথ্য প্রতিবেদন আমাদের হাতে আছে, আমরা সেটি আগে দেখে নিই। থ্যাংক ইউ। প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার ওপরে ভ্রমণে কড়াকড়ি আরোপ আর বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে দুদেশের মধ্যে। সমাজতান্ত্রিক এই দ্বীপ দেশটিতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আমেরিকান পর্যটকদের ভ্রমণ সহ বাজার সম্প্রসারণের বিষয়ে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় বসেই তা বেমালুম ভুলে গেলেন। এখন থেকে আমেরিকান পর্যটকরা কিউবায় যাবার আগে হোটেল বুকিং থেকে শুরু করে গাইড ঠিক করা সহ ডলার ভাঙানোর সব প্রস্তুতি নেবার আগে দুবার ভাববেন, যেহেতু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে দেশটির অর্থনীতি, এমনকি হোটেলগুলো পর্যন্ত। সে কারণে কিউবায় নামার পরই নজরদারিতে পড়ে যাবেন তারা। তাই নতুন করে কড়াকড়ি আরোপে বাড়ছে উদ্বেগ। Not only wonderful for Americans to find out the other side, but it's a very interesting place with wonderful people, and I just think that it's a horrible idea. I love it here. The people are amazing. The culture is rich. Every day has been a beautiful experience, and I think something like that would dampen our relationship. প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কিউবার জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে শক্ত ভূমিকা নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আমেরিকা সে দেশের জনগণের বিরুদ্ধে নয়, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন বাণিজ্যে কড়াকড়ি আরোপের ফলে দেশটিতে বিনিয়োগ কমে যাবে, ক্ষতিগ্রস্ত হবে দুদেশের অর্থনীতি। ইশতিয়াক জামান, TVN 24 নিউজ ডেস্ক। মঈন চৌধুরী, আমরা দেখছিলাম কিউবার সাথে আমেরিকার যে সম্পর্ক, যে ওবামার অ্যাডমিনিস্ট্রেশনের যে পলিসিটা ছিল এবং বেশ প্রোগ্রেসিভ পরিস্থিতি এবং ওপেন দ্বারের একটা ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছিল এবং নীতির পরিবর্তন হয়েছিল। এখন দেখা যাচ্ছে সেই নীতিতে কিছু 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 সিগনিফিকেন্ট পরিবর্তন আসছে। হাউ, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? ধন্যবাদ। আসলে ব্যাপারটা অনেক জনমনে অনেক অসন্তোষের সৃষ্টি হচ্ছে এবং আপনারা জানেন একটা দুটো দেশের সম্পর্ক, ডিপ্লোম্যাটিক রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ট্রাম্প প্রশাসন একটু কঠোর নীতি সব ক্ষেত্রেই প্রয়োগ করতেছে, যে কারণে আমাদের যে আমেরিকান জনগণের এখানে একটা আমরা যেভাবে ফ্রিলি আপনি দেখছেন যে নিউ ইয়র্ক স্টেট থেকে বা বিভিন্ন স্টেট থেকে ডেলিগেশনও গিয়েছিল কিউবাতে যে সম্পর্কটা ইজ করার জন্য, কিন্তু এইটা নীতির কারণে এখন হয়তো আমাদের একটু জনগণ খুব স্বাভাবিক নেবে না কি এটা, আর ওই দেশের অবস্থাটা একটু খারাপ, যে কারণে দুইটাই আমাদের ভাবতে হয় আর কি। ধন্যবাদ আপনাকে মামুন ভাই। আপনি কি মনে করেন এই যে নীতির পরিবর্তনের কারণে এই কিউবার যে আশাবাদ ব্যক্ত হয়েছিল যে তাদের নতুন জোয়ার আসবে তাদের ইকোনমিতে, তারা নতুন করে সবকিছু স্বপ্ন দেখা শুরু করেছিল এবং আমার জানা মতে অনেক টুরিস্ট এখান থেকে যাওয়া শুরু করছিলেন ব্যক্তি উদ্যোগে, আমেরিকান ফ্লাইটও চলাচল করছে, এই ব্যাপারটিতে আপনি কি মতামত? এর কি কোনো নেগেটিভ প্রভাব পড়বে? ডেফিনেটলি। থ্যাংক ইউ। আমার অনেক ফ্রেন্ড, অনেক কলিগরাই কিউবাতে ভিজিট করতে গিয়েছে, বুকিং করছে রিসেন্টলি এবং সামারে group package, but after this last week's event with this executive order is going to be a huge problem. The main reason behind this is, look, if you go back, Venezuela used to give so much free oil to the Cuba. What happened? Venezuela is collapsing, as you see in the economy. Already collapsed almost. Yes, collapsed. So they need a huge cash. They need a huge stash of cash. So Cuba was trying to attract all these tourists and investment, and they're siphoning this money to buy the resource, the natural resources they need. And America saw this attacked opportunities to Cuba for the last 60 years, say 60 under embargo. Under embargo, there's attaining sanctions. Sanctions. So এটা এখন রিপাবলিকান পার্টি ইউজুয়ালি চাচ্ছে না যে সে তাদের ইকোনমিটা আরো স্ট্রং হোক, তারা আর্মস দিকে আরো ইনভেস্ট করুক বা তাদের ইকোনমি ভালো হোক, এটা আমেরিকা এখন এই মুহূর্তে ট্রাম্প চাচ্ছে না। তাহলে তাদের যে ব্যবসা বাণিজ্যের যে জিনিসগুলো চলছে, মানে আশাবাদ তারা দেখছে না, এগুলো তো ভালো মতো বাধাগ্রস্ত হবে আমরা মনে করতে পারি। আমি আরেকটি দেখলাম যে ট্রাভেল, আমার বেশ কিছু পরিচিত যারা গিয়েছেন কিউবাতে রিসেন্টলি, তারা ব্যক্তি উদ্যোগেই চলে গিয়েছিলেন। এখন কিন্তু আপনি ব্যক্তি উদ্যোগে যেতে পারবেন না, আপনাকে গ্রুপের আন্ডারে যেতে হবে। Definitely you have to go group under, and everywhere you go you have to keep record, because when you're going to come back, the US government has right to ask you, where did you go, what did you see, how much you spent, everything. So I mean দর্শকদেরকে বলতে চাই, যারা আপনারা কিউবাতে ভিজিট করবেন, ডেফিনেটলি আপনার প্রত্যেকটা সুন্দর করে লগ রাখবেন, তখন পরবর্তীতে আপনাকে কোশ্চেন ওটা অনেকে ডিসকারেজ করবে। আসলে আপনি মনে করেন কিন্তু আইনগতভাবে আপনি যদি সেফ থাকতে চান, আপনি তো এটা রাখতে মাউন্ট ভাই যেটা বললেন সেটা তো আপনি থাকা উচিত, কারণ না হলে আপনি বিপদে পড়ে যেতে পারেন অবশ্যই। এবং আপনি যেটা বলছিলেন এই বিপদের কথা চিন্তা করে মানুষ ডিসকারেজ ফিল করবে, ডিসকারেজ এটা যাবে অনেকে কেরিস নিয়ে ভ্যাকেশনের জায়গা প্রচুর জায়গা আছে, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে পরে, যাবে না অনেকে তো জানা কেন করেক্ট কারণ। দেখেন কিছুদিন আগে যে 7টা দেশের যে দেশ থেকে ফ্লাইট গুলোতে ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ করে দিচ্ছে, ওইটার কারণে অনেক ওই ফ্লাইট গুলোতে যেতে চায় না, কারণ আমি কম্পিউটার ল্যাপটপ ল্যাপটপ ইউজ করতে পারবো না, কারণ যাবো এয়ারলাইন্স যাবোই না আমি, তো শুধু ঝামেলা দরকার কি, আমি তো আরেকটা এয়ারলাইন্স যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সেই সাথে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আপনাদের যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আপনারা আমাদেরকে 6463079828 6463079828 এই নাম্বারে ফোন করতে পারেন। অ্যাটর্নি মঈন চৌধুরী আছেন আমাদের সাথে, উনি চেষ্টা করবেন আপনাদের ফোনের উত্তর দেওয়ার জন্য। সেই সাথে আমরা চলে যাই আমাদের এই সামার চলে এসেছে, টুডে ইজ অফিসিয়ালি সামার, June 20th, স্কুলস আর গোইং টু বি ক্লোজ, খুব তাড়াতাড়ি শীঘ্রই দু একদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এটিকে কি আপনি একটা অপরচুনিটি মনে করেন? আমি ভিন্নভাবে এই জিনিসটা উপস্থাপন করতে চাই, যারা স্কুলে আছেন সিনিয়র, সাফমোর অ্যান্ড অর জুনিয়র অর ফ্রেশম্যান, তাদের যে তারা কিভাবে এই সামারটি কাজে লাগাতে পারেন? শিওর, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আই লাইক টু টেক দ্য অপরচুনিটি টু কনগ্রাচুলেট all my students and all the students who are graduating. This is a graduation week, bola chale, the graduation week, middle school, high school bachchara prom ja jacche, graduation ceremony te jacche, so I want to congratulate all of them. Beside that, আপনি যে প্রশ্নটা আপনি জিজ্ঞেস করছেন যে নেক্সট ইয়ারে যেসব বাচ্চারা 8th grade উঠবে, অক্টোবর থেকে তাদের স্পেশালাইজড হাই স্কুলের এক্সামটা হবে, জি এটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইমটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আই উড রিকমেন্ড অল দ্য প্যারেন্টস not to go to vacation until very last week or beginning of the week of the summer. Take the full advantage, make sure you sit with your kids, review the model test, because New York City ei bochhor prothombarer moton they make a new model test, new specialized high school test, সম্পূর্ণ curriculum. They scrapped the scramble paragraph and logical reasoning and they included similar to the SAT exam আপনার গ্রামার এবং কম্প্রিহেনশন থাকবে, এবং ম্যাপটাও অনেকটা কমন কোরের সঙ্গে সিমিলারিটি রেখে নতুন মডেল টেস্ট তারা তৈরি করছে। সো ইটস এ নিউ চ্যালেঞ্জ। এবং বিসাইড দ্যাট আরও একটা আপনার নিউ ইয়র্ক সিটির দ্য চ্যান্সেলর ফ্রেনি ওসিও একটা ডাইভার্সিটি ইনক্রিজ করার জন্য প্রত্যেকটা স্পেশালাইজড হাই স্কুলে সে প্রচুর ইনভেস্ট করতেছে পাবলিক স্কুলে। সো দিস ইয়ার ইজ গোনা বি মোর কম্পিটিশন কম্পেয়ারিং আদার ইয়ার, বিকজ স্ট্যাটিস্টিক থেকে দেখা গেছে মাত্র 11% Hispanic এবং আফ্রিকান আমেরিকানরা স্পেশালাইজড হাই স্কুলে চান্স পায়, যেখানে as opposed to as their 65% of the overall student population in the New York City, 65%, while the Hispanic and African American are 11%, and they are going in the specialized high school only 11%. Asian-দের কোন স্ট্যাটিস্টিক, এবং Asian-দের is a very high, it's got to be a bigger number, is 80% plus, okay, 80% plus। তো এই যে নতুন ধারায় টেস্ট আসছে, this is, এবং যারা এই বছর নেবেন, এই বছর অথবা আগামী বছর অক্টোবর এই বছর, তাদের জন্য একদমই এটা নতুন এবং তাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? আমি যেটা বললাম যে নিউ ইয়র্ক সিটি থেকে there is always a handbook you need to download the handbook or also ওই handbookটা স্কুল থেকে মিডল স্কুলের স্কুল থেকে গাইডেন্স কাউন্সিলর তাকে দিবে ওখানে দুইটা মডেল টেস্ট আছে ওই দুইটা মডেল টেস্ট ওর the tests are very similar to that model test কিন্তু ওটা মেমোরাইজ করলে হবে না ওখানে যে প্রবলেম গুলো আছে ওইগুলোর কনসেপ্টটা তাকে বুঝতে হবে যে এই প্রবলেমটা কোন কোন টপিকের আন্ডারে পড়ছে ওই টপিকগুলো সিরিয়াসলি রিভিউ করতে হবে তখন সে ম্যাথে ভালো করবে those kids are out of New York City right. They don't have any test no the out of city so তাদের জন্য আপনার কি পরামর্শ out of city or five boroughs out of five boroughs out of five boroughs right. Well if you live in out of five boroughs then you could start the algebra class if you're going to be in high school next year or start the geometry or start the PSAT or if you are going to be junior next year maybe going to be in 11th grade then you should start the SAT preparation because you could take the SAT 3 times a year over a lifetime আমি আরেকটু পিছন থেকে শুরু করতে চাই বেস বিল্ডিংটা তো একদম প্রথম প্রাথমিক পর্যায়ে থেকে হয়ে থাকে রাইট তো যারা মনে করেন যে সমস্ত স্টুডেন্ট দে ফিনিশ কিন্ডারগার্টেন দে আর গোইং টু বি ফার্স্ট গ্রেড অর ফার্স্ট গ্রেড ফিনিশ গোইং সেকেন্ড গ্রেড দিস ইজ দ্যার বিল্ডিং ব্লক টাইম রাইট তারা তো এখনো ছোট একদমই ছোট তো তারা হয়তো এই বিল্ডিং ব্লকে যে বুঝতে পারেন কিন্তু তাদের প্যারেন্টস যারা আছেন গাইডিয়ান্স যারা আছেন যারা অভিভাবক আছেন তাদের কি আপনি কি পরামর্শ দিবেন টু বিল্ড এই যে বাচ্চাদের এমনভাবে বিল্ড করতে যে তারা মুখস্থ না করে যে যে প্রবলেম সলভিংয়ের যে ব্যাপারগুলো আছে রাইট আপনি যদি কমন কোর যেটা তারা তৈরি করছে নিউ ইয়র্ক স্টেট থেকে বা অল ওভার দ্য স্টেটস ইউনাইটেড স্টেটস তারা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন ইটস এ ভেরি গুড থিং যদিও রিপাবলিকান পার্টি এটাকে লাইক করতেছে না বিকজ ইট রিকোয়ার্স লট অফ ট্রেনিং লট অফ ইনভেস্টমেন্ট তারা চাচ্ছে না যে ইনভেস্ট করতেন বাট আপনি যদি আলটিমেটলি চিন্তা করেন ইভেন বিল গেটস মেলিন্ডা গেটস অলসো সাপোর্টেড দিস এবং দ্য কমন কোর এবং দি ইনভেস্টেড লট অফ মানি ফর দিস সো কমন কোরের অনলি পারপাস ইজ প্রবলেম সলভিং because in the future আপনি স্পেশালাইজড হাই স্কুল টেস্ট বলেন যে ধরনের এসএটি এক্সাম বলেন সবখানে কিন্তু আপনাকে প্রবলেম সলভিং অ্যাপ্লিকেশন বেস প্রবলেম কী করে সলভ করতে হয় এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আপনি এই যে বাচ্চারা যারা একদম প্রথম দিকে স্কুল শুরু করছেন তাদের প্যারেন্টসরা তাদের কীভাবে এই ব্যাপার থেকে উদ্বুদ্ধ করতে পারেন ওয়েল যেটা করা যেতে পারে আপনি বার্নস অ্যান্ড নোবেলের এখন তার বুক স্টোর নেই দে হ্যাভ দ্য ওয়েবসাইট দ্য ওয়েবসাইট বাই ডিফারেন্ট বুক দে হ্যাভ এ সিঙ্গাপুর ম্যাথ আর যদি আপনারা প্যারেন্টসরা যদি ভেরি প্রফিসিয়েন্ট হয় ইন্টারনেটে তখন engageny.org ওইখানে আপনার প্রিকে থেকে শুরু করে 12th গ্রেড পর্যন্ত কমন কোরের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে ইউনিট বাই ইউনিট অর্গানাইজ করা আছে সেখানে প্রবলেম বাচ্চাদের জন্য দেওয়া আছে আপনি যদি পারেন তখন ইউনিট বাই ইউনিট গিয়ে ওগুলোকে প্রিন্ট আউট করেন ওগুলো সলভ করেন This is a great recommendation. আমি মনে করি এটা one of the best recommendation. আমি মনে করি যারা অভিভাবক যারা দেখছেন আমাদের অনুষ্ঠান আমি আশা করব মাউন্ট ভাইয়ের এই যে আরেকবার বলুন তো ওয়েবসাইটের নামটা engageny.org এখানে যাবেন এখানে মানে এনগেজ থাকতে হবে তারা বলছে এনগেজ এক্স্যাক্টলি তাই বলছে এনগেজ থাকতে হবে যে আপনারা ওই সিলেবাস গুলো সম্পূর্ণ ক্যাটাগরিক্যাল হ্যাঁ ইউনিট বাই ইউনিট আছে দেখবেন আমরা আশা করব আপনারা সেটি আপনাদের বাচ্চাদের সাথে সময় কাটাবেন এবং ইনভেস্ট করবেন দিস ইনভেস্টমেন্ট ইজ গোনা টার্ন ইনটু আ হিউজ বিগ benefit in future আমি আপনার কাছে আসবো আর কয়েকটি বিষয় নিয়ে we're going to go up to 5th grade and 7th grade and 9th grade and then finally we're going to touch on something very important মঈন চৌধুরী আমরা অনুষ্ঠানের শুরুতে একটি ব্যাপারে কথা বলছিলাম যে আরেকটি সম্ভবত দুর্ঘটনা ঘটে গেল সম্ভবত না ঘটেছে এই ব্যাপারে কি আপনি আইনগত কোনো বাধা যদি না থাকে আপনি কি একটু আমরা জানতে চাই এটা কি হলো প্রথমত কেন এটা হচ্ছে এর প্রিভেনশন সম্বন্ধে কোনো যদি সাজেশন থাকে বিকজ দিন শেষে কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তো আমি জাস্ট ডিপার্টমেন্ট অফ states থেকে যেটা আসছে ইউনাইটেড স্টেটস অ্যাটর্নিজ অফিস থেকে যেটা আসছে সাউদার্ন ডিস্ট্রিক্টে আমাদের একজন বাংলাদেশি একজন ডিপ্লোম্যাট উনি হচ্ছে হামিদুর রহমান উনি অ্যারেস্ট হয়েছেন আরেকজন উনি হচ্ছেন হামিদুর রহমান নতুন আজকের ঘটনা ইউএনডিপিতে উনি ইউএনডিপিতে আছেন ইকোনমিস্ট উনি অ্যারেস্ট হয়েছেন যে কারণে অ্যারেস্টগুলো হয়েছে এটা জিনিসটা আমাদের বোঝা উচিত আমরা কেন অ্যারেস্ট হয়েছেন আমরা একটু শুনি। উনি আছে ডোমেস্টিক ওয়ার্কারের সাথে ওভার পেমেন্ট করে নাই বা ডোমেস্টিক ওয়ার্কার এবং নির্যাতন করেছেন ওভার টাইম। এই যেকোনো এটা সিমিলার যেটা কয়েকদিন আগে ঘটে গেল, যেটা ডেপুটি কনসাল যে ঘটনা ঘটে। আচ্ছা, এই জিনিসটা আছে, আপনারা যদি ওয়েবসাইটে যান পেয়ে যাবেন। ইউএস ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ জাস্টিসে দেওয়া আছে, অলরেডি তারা আনক্লাসিফাইড রিপোর্ট করেছে। এটা ইউএন এমপ্লয়ি চার্জ ইন ম্যানহাটন ফেডারেল কোর্ট উইথ ফ্রড অফেন্সেস ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট অফ বাংলাদেশি ডোমেস্টিক ওয়ার্কার। আচ্ছা আচ্ছা, তো এটা এখন কোন পর্যায়ে আছে? এখন এটা কালকে হিয়ারিং হবে। উনি উনাকে অ্যারেস্ট করা হয়েছে, উনি এখন আপাতত কারাবন্দী আছেন, ডিটেনশনে আছেন কারাবন্দী আছেন। উনাকে প্রসেস করবে, বুকিং করবে, তারপর কোর্টে জামিনের জন্য তুলবে। আগামী কাল তার হিয়ারিং আছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? আপনারা আসলে বুঝতে হবে, আমাদের যে কালচার থেকে, বাংলাদেশ থেকে আমরা আসছি, এই জিনিসটা খুব আমাদের বোঝা উচিত যে যদি আমরা কাউকে বাসায় কাজের জন্য রাখি তাহলে তার একটা নির্দিষ্ট টাইমে তাকে ছাড়ে দিতে হবে। আপনি যদি 24 আওয়ার্স করে লোককে বাসা রাখেন তাহলে নিউ এগ্রিমেন্ট আসা উচিত। অনেকে এখানে লিভ ইন নেনি, লিভ ইন বেবিসিটার থাকে, কিন্তু তাদের একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকে কি কাজ তারা করতে পারবে, কি করতে পারবে, ডুজ এন্ড ডোন্টস। তারা এটার বাইরে তারা করবে না। যদি আপনার কোনো ইয়া থাকে, আপনার নেনি থাকে যে সে শুধু বাচ্চা দেখবে, সে কিন্তু আপনার হোমওয়ার্কে টাচ করবে না, সে শুধু এটাই করবে, তার জব না। কিন্তু আমরা যেটা হচ্ছে কি, একজন হয়তো আজকে অ্যারেস্ট হয়েছে, দুজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু আরো যাদের বাসায় কাজের লোক আছে, সেম ভাবে বাংলাদেশ থেকে যারা কাজের লোক নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে, তাদের কিন্তু রিস্কটা থাকে। এগুলো আমাদের সাথে একজন দর্শক আছে, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। আমরা এই প্রসঙ্গে ফিরত আসি। আচ্ছা, প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার নাম রাসেল, আমি ফিলাডেলফিয়া থেকে। হ্যাঁ রাসেল ভাই, ফিলাডেলফিয়া থেকে বলছেন, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমেরিকাতে আসছি 2 বছর হয়েছে, কিন্তু আমি ইংলিশে খুব কাঁচা। তো আমি চাইতেছি যে কমিউনিটি কলেজ থেকে কি কোর্স করলে আমার ভালো হবে ইংলিশে। আচ্ছা মাউল ভাই, কি নাম বললেন? ইয়েস, রাসেল। রাসেল ভাই, থ্যাংক ইউ। আপনি বাংলাদেশ থেকে কি পাস করে আসছেন? আমি এসএসসি। ওকে, এখন বাংলাদেশে এখানকে বলা হয় এখানে 10 গ্রেড ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? আপনি এখানকার প্রত্যেকটা কমিউনিটি কলেজে আপনি যদি যান, ফিলাডেলফিয়াতে, আমাদের নিউ ইয়র্ক সিটিতে অনেক আছে, ফিলাডেলফিয়াতে সিমিলার সিচুয়েশন। তো ওখানে জিইডি প্রোগ্রাম বলে, ওই জিইডি এটা ফ্রি করানো হয় কমিউনিটি কলেজ থেকে। তো আপনি জিইডিতে ভর্তি হলে আপনার ইংলিশ ইম্প্রুভ হবে আপনার, প্লাস এখানকার হাই স্কুল ডিপ্লোমা পাবেন, আর ইন দ্য ফিউচারে আপনি এখানে কলেজে ভর্তি হতে পারবেন। সো আপনাকে জিইডি ওখানে ফ্রি করানো হয়। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ মামুন ভাই। আপনি যে প্রশ্নে আমরা যে বিষয়টি আলাপ করছিলাম, যে কাজের যে ডুজ এন্ড ডোন্টস থাকে, আমি ডিটেইলসে ওই স্পেসিফিক কিছু ডিটেইলসে গেলাম না। আমাদের দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য এখন উচিত আমাদের যে দেশ থেকে ডিপ্লোমেট যারা আসে বা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, তারা এই বিষয়টা আমার মনে গুরুত্ব দিচ্ছে না। এটা কেন দিচ্ছে না? শিক্ষিত লোকজন, এটাই তো সমস্যা। গুরুত্ব তারা ওই দেশ থেকে গুরুত্ব না দিলে এখানে তারা ফলো করবে না। এখানে যদি এইভাবে চলতে থাকে, আজকে একজন, দুজন, তিনজন, পাঁচজন। আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি এই ব্যাপারটিতে, ওনারা যখন এই দেশে আসেন বা কোনো দেশে যান ডিপ্লোমেট হিসাবে, তাদের কি ব্রিফ করা হয় না যে সেই দেশের ওই দেশের ল তাদের ব্রিফ করা উচিত? হলে তো তারা এই দেশের আইনটা ফলো করতে হবে। এবং কিছু ফলো না করলে যে বিপদ, সমূহ বিপদ, সেটা কি বলার কিছু আছে ডিপ্লোমেটদের, তাদের নর্মসে চলে আসছে, কমন প্র্যাকটিসে চলে আসছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের ডিপ্লোমেটরা কেন কাজের লোক নিয়ে আসবে, দরকার কি, সমাজ এগুলো চলে না। তারা হয়তো তাদের স্ট্যাটাস হয়তো পায় উচ্চ পর্যায়ে, তারা হয়তো বা তাদের ওইভাবে চলে আসছে। কিন্তু তাদের উচিত এই দেশের, যেহেতু একটা কমপ্লেন চলে আসছে, অতীতে আমরা দেখতেছি কমপ্লেন গুলো আসতেছে এবং খুব ন্যাক্কারজনক পরিণত হচ্ছে, দেশের জন্য খারাপ, ওনাদের ডিপ্লোমেটের জন্য খারাপ। ওনারা রিস্কের মধ্যে কেন প্রতিদিন থাকবে? বেটার নট টু ডু দিস, রাইট? যা তারা যদি নিয়ে আসে, আপনার প্রশ্নে আসছি, তারা যদি তাদের উচিত 8 ঘন্টা কাজ করুক, ওভার টাইম দেখ, অথবা ওই লোকের হাউজিংটা অন্য বাসায় রাখবে কেন? লিভ ইন বেবিসিটার হোক বা লিভ ইন ডোমেস্টিক ওয়ার্কার হলে কন্ট্রাক্টে সাইন থাকবে কি কাজ করতে হবে, কি করতে পারবে না, তাদেরকে ফ্রি চলাফেরার সুযোগ দেওয়া হবে। আপনি যদি বাসায় নিয়ে রাখা দেন, এখানে অনেকেই বলে যে মহিন ভাই অমুক জায়গায় দেখছি বাসাতে বেরোতে পারে না, তো এই জিনিসটা রেস্ট্রিকশন দিলেই হয় কি তার স্বাধীনতা খর্ব হয়। সে আজকে না কালকে বাসাতে বের হবে, কমপ্লেনটা শুরু করে দেবে। দুটি দিক আছে, একটি হচ্ছে যিনি নিয়োগ দিয়েছেন, আরেকটি হচ্ছে যিনি কাজ করছেন। আমরা ওই পক্ষ থেকেও কথা, কয়েকটি প্রশ্ন আমার আছে, আমি আপনাকে করব। মামুন ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? লুক, আমরা এখানে যারা আমেরিকাতে বাস করি, এখানে কাজ করি, এবং যেখানে ফরেন অ্যাফেয়ার্স, যে কনসুলেটের লোক বা ইউএনডিপি যেটাই বলে না কেন, এখানে প্রত্যেকটা অফিসে আপনি যখন যাবেন ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে টপ লেভেলের সব জায়গাতে কিন্তু একটা পোস্টার লাগানো আছে যে ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি, দ্য মিনিমাম পে রেট শুড বি দিস, ইফ ইউ গো অ্যাবাভ দিস নাম্বার ইউ হ্যাভ টু পে দিস। এটা আমরা যখন আমেরিকাতে আসি তখন আমেরিকার ল তো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, দেয়ার ইজ নো চয়েস। সো ওয়াই ডোন্ট উই ফলো দ্যাট? যারা এখানে আসে অবশ্যই তারা এই ব্যাপারে ট্রেনিং থাকে এবং তাদের জানা উচিত। সেকেন্ড অফ অল, যে হিউম্যান রাইটস, আপনি বাংলাদেশে যেভাবে একটা কাজের ছেলে মেয়েদেরকে অ্যাবিউজ করতেছেন, ইউ ক্যানট ডু দিস হিয়ার। You cannot do it anywhere. You cannot do anywhere, but in Bangladesh it's happening frequently. But here, everybody, nobody is above the law. Even the president has to answer to the law. এবং সেই দেশে আপনি কি করেন? আমাদের সময় দ্রুত, খুব দ্রুত ফুরিয়ে যায়। তো আমি আমার ওই যে আপনার সাথে যে ডিসকাশনটা হচ্ছিল, যারা প্রিপারেশন টেস্ট নেওয়ার জন্য তৈরি হবে বা তৈরি হচ্ছে, তাদের সম্বন্ধে আমরা একটু কথা বলতে চাই। আপনি বলেন তারা কে কে কি করবে, কি হাউ শুড দে প্রিপেয়ার ফর এসএটি টেস্ট এন্ড স্টাফ লাইক দ্যাট? ওয়েল, এসএটি অ্যাজ আই সেড বিফোর, আপনি ডাউনলোড করবেন বুকলেট, নিউইয়র্ক সিটি এসএসএসটি হ্যান্ডবুকটা ডাউনলোড করবেন বা স্কুল থেকে এটাকে কালেক্ট করবেন এবং ওইটা রিভিউ করতে হবে। এবং এর পাশাপাশি আপনার মার্কেট থেকে প্রচুর বই পাওয়া যায়, ব্যারন্স, কাপলান, ম্যাগ্রা হিল, এটাকে রিভিউ করতে হবে। এবং বেস্ট হবে যে কোথাও যাওয়া, যেমন আমি সেই কথাটা জিজ্ঞেস করছিলাম, টিউটোরিয়াল আছে বা অন্য কোনো টিউটোরিয়াল আছে বা কোনো যে কোনো জায়গায় আপনাকে ইনভলভ থাকতে হবে। যদি কোথাও ইনভলভ থাকেন, একটা সার্টেন লিমিটের ভিতরে থাকে যে 4 hours ইউ ক্যান গো হিয়ার, দেন ইউ ক্যান স্টাডি, ইউ হ্যাভ হোমওয়ার্ক। If you go under certain guidelines, then it's going to be beneficial. এই গাইডলাইনটা কিরকম হতে পারে আমি একটু শুনতে চাই, বিকজ আপনি তো ডাউনলোড যে কেউ করতে পারেন, কিন্তু তারপরে যদি আপনি রাইট এনভায়রনমেন্টে না থাকেন, আপনি যদি রাইট একটা স্কেজুয়াল না থাকে, রাইট গাইডেন্স না থাকে, তখন সেই ফলাফলটা সেরকম না হতে পারে। এই গাইডেন্সের ব্যাপারটাতে আমি আপনার সাথে জানতে চাচ্ছি আপনার কি উপদেশ। I could talk about myself. আমার এখানে I'm going to teach 5 times a week. Which grade is this? This is for a specialized high school. Specialized high school. 5 times a week, 4 hours per session. প্রতি সেশন 4 ঘন্টা করে 5 দিন, সপ্তাহে 5 দিন করে। ইটস গোনা বি ভেরি স্ট্রং ড্রিল, বুট ক্যাম্প, বুট ক্যাম্প। 8 weeks, 32 sessions, 128 hours, and that will prepare them for the specialized high school. ওকে, এই এই সেই যে এই যে বুট ক্যাম্প, এটা কিভাবে মানে অপারেট করে বা কোন কোন বিষয়গুলি নিয়ে আপনি বেশি তৎপর থাকেন? এটা মেইনলি বোথ ম্যাথ এন্ড ইংলিশ, যেটি টেস্টটা হচ্ছে মেইনলি ম্যাথ এবং ইংলিশ, 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা ইংলিশের ভিতরে রিডিং কম্প্রিহেনশন এবং গ্রামার সেকশন। So I have my English teacher and who take care of the grammar and reading comprehension, and I myself as a math teacher been teaching in high school for the last 14 years. I take care of the math sections. And in this math section, even they say the kids are going to be in 8th grade. A math gula at to advance. The 9th, 10th, 11th grade level in math they can involve. এত কম্পিটিশন, এত স্ট্রং, এত ফায়ার্স, যে ওই 7th grade ম্যাথ তাদের জন্য সো ইজি। সো এই টেস্টার complexity and the standard and the complexity went really high, because jodi easy test korano hoy tokhon everybody is going to score so high. So to reduce this high score they had to make the test level really complicated. Eti hocche academic boot camp er je amra ki korbo এবং সেই স্টুডেন্টটি যখন বাসায় ফেরত যাবেন, তার যে একটা স্কেজুয়াল থাকবে বাসার, এই ব্যাপারটিতে আপনার পরামর্শ কি? ওল বাসায় আমার যেটা মনে আছে, এখন আমার আম্মা হয়তো আমাকে ম্যাথও করতে পারতো না, ইংলিশও পড়াইতে পারতো না, বাংলাও পড়াইতে পারতো কিনা সন্দেহ, বাট আমার মা যেটা করতো, আমার পাশে বসতো যে বাবা তুমি পড়তেছো কিনা। আমরা জানি যে নিউ ইয়র্ক সিটিতে আমরা যারা থাকি, উই আর ভেরি বিজি, সো মেনি ইভেন্টস, পার্টিস অ্যান্ড দিস দ্যাট, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট টাইম ফর ইউর চিলড্রেন্স future life building, right? Life building. Tar kon specialized high school bronx science jara jay, stuyvesant jara jay, 25% of the kids goes to the Ivy League, top university in this country. So there is a possibility apnar bachcha hoyto Yale jete pare, Columbia te jete pare, Cornell e jete pare, jeta amader jonno dream, MIT te jete pare, mane it's a dream. MIT er naam shunle mane ki MIT te jabe amar bachcha, it's a you cannot believe this. So yes, there is a possibility apnar bachcha jodi bronx science e jay ba study te jete pare. দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে আছেন টিভিএন 24-এ, আমি তাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, এই সামার এসেছে, আমরা অবশ্যই ঘুরবো, আনন্দ করব, কিন্তু যারা হাই স্কুল টেস্টের জন্য তৈরি হচ্ছেন, স্পেশালাইজ হাই স্কুল টেস্টের জন্য যারা বিশেষ করে তৈরি হচ্ছেন, তারা নোট নেবেন, তারা ভালো স্কুলের সাথে বা টিউটোরিয়াল যেগুলি আছে তাদের সাথে যোগাযোগ করবেন, এবং বাসায় সময় দিবেন, অভিভাবকরাও বাচ্চাদের সাথে সময় দিতে হবে, কারণ এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্টোবরের পরীক্ষা এর পরে আপনার লাইভ বিল্ডিংয়ের যে প্রসেসটি শুরু হয়ে যাবে, স্পেশালাইজ হাই স্কুলে যাওয়া সৌভাগ্যের ব্যাপার, সবাই পারে না। আমরা আশা করব আমাদের যারা অভিভাবকরা দেখছেন, যাদের ছেলেমেয়েরা আগামীতে 9th grade যাবে, স্পেশালাইজ হাই স্কুলে যাবে, তারা একটু মনোযোগ দিয়ে দেখুন, আমাদের সবাইকে গর্বিত করুন, আমরা সেটাই আশা করতে পারি। আমরা এরপরে আসবো কিভাবে এই ট্যাপ পেল যে ব্যাপারগুলি আছে এই ব্যাপারটা আলাপ করবো। আমি আমি একটু শেষ করে নিচ্ছিলাম আগে, উনি কাজ করে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ সোশ্যাল এন্ড ইকোনমিক অ্যাফেয়ার্স, ইকোনমিক এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স, ইকোনমিক এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স ডিপ্লোমেট। উনি করছেন যে এলিগেশন যেটা আসছে আর কি, উনি ওনার নামে একটা অ্যাকাউন্ট সেট আপ করছে এমপ্লয়ের জন্য, এমপ্লয়ের বেতনটা ওনার স্যাম অ্যাকাউন্টে পেমেন্ট করতো আর কি, যে অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট ইয়াতে যেটা আসছে আপনার জাস্টিস, তো এই জিনিসটা আমাদের ভাবা উচিত যে যারাই এখন রিস্কে আছেন, আমি বলতেছি এটা যাদের বাসায় কাজের লোক অলরেডি আছে তারা কিন্তু এই খবরটা জানতেছে অথবা জানছেন বা কারো মাধ্যমে জানতেছে। আমার মতো একজন বাঙালি কর্মচারী বা কাজের লোক কেস করছে, টাকাও পাবে, গ্রিন কার্ডও পাবে, তো তার জন্য দ্বারটাও মুক্ত হারিল। ডিপ্লোমেট গুলো কিন্তু অনেক রিস্কে আছে, ওরা যদিও যত ভালোই হোক রিস্ক থেকে যাচ্ছে। আর এখানে দেশটা আইনটা এত শক্ত, অনেক সময় যে এক পক্ষের কথা শুনে তারা একটা ইনিশিয়াল স্টেপ নিয়ে নেয়, যেই কারণে প্রমাণ করেন আপনি পরে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু তার অভিযোগটা যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে গেল। তা আমরা কেন এই রিস্কটা নেব, কেন সরকার এটা গুরুত্ব দেবে না, কেনই বা আমরা ডিপ্লোম্যাটিক ইমিউনিটির ব্যাপার আছে, কিন্তু ডিপ্লোম্যাটিক ইমিউনিটি মানে এই না যে আপনি যা ইচ্ছা তা করে যাবে, আর এটার মধ্যে আবার ফ্যাক্টর আছে। ডিপ্লোম্যাটিক ইমিউনিটির ক্যাটাগরি অনেকগুলো ভিন্ন। অ্যাম্বাসেডার, হেড অফ দ্য, যে সরকারের যে প্রধান এখানে অ্যাম্বাসেডার, যে সরকারের সাথে যোগাযোগ করে দেশের সরকার, তার ডিপ্লোম্যাটিক ইমিউনিটি একরকম, তার অধীনস্থ যারা তাদের একরকম, আবার কনসুলেট যারা যারা কনসুলেটে কাজ করে তাদের ডিপ্লোম্যাটিক ইয়াটা প্রোটেকশনটা অন্যরকম। ক্রিমিনাল আছে, সিভিল নেচার আছে, লেভেল অফ ক্যাটাগরি ডিপেন্ড করছে। তো এই জিনিসটা আমাদের মনে এই সরকার খুবই বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত, কারণ একজন দুজন তিনজনকে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা যেখানে যাই কথাগুলো চলে আসে, কিন্তু আমরা হয়তো জানি না তারা হয়তো নির্দোষ হতে পারেন। কিন্তু এই প্রসঙ্গতেই আসছি আপনার সাথে, আমরা যে প্রসঙ্গটি আলাপ করছি সেটি হচ্ছে একটি নিরপেক্ষ দৃষ্টি থেকে, আরেকটি হচ্ছে কি করা উচিত কি করা উচিত না। কিন্তু যেই ভদ্র যারা করছেন, যারা দাবি করছেন যে তারা নির্যাতিত অথবা সঠিক মতো তারা বেতন ভাতাদি পাচ্ছেন না, তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া উচিত ছিল তা হচ্ছে না, এবং তাদের যে অমানসিকভাবে নির্যাতন করা হচ্ছে, আপনাকে বলি এটি কতখানি ভ্যালিড। এটা বলে তারা কিন্তু আসার সময় তারা জেনে শুনেই আসে, তাদের আমেরিকা আসলে তাদের 14 গোষ্ঠীর একটা ড্রিম, যে যারা বংশের কেউ আমেরিকা যায় না সে আমেরিকা চাকর হয়ে আমেরিকা আসতে। আপনি বুঝতে পারতেছেন কাদের লোকে কে আসতে চায়। বাংলাদেশে আপনি লাখ টাকা দিলে আপনার বাসায় অনেকে কাজ করবে না, কাজের লোক আমি হবো না, না খায় থাকবো, কিন্তু ওরা কাজের লোক হিসেবে আসতেছে, দাসী বান্ধিব, যাই ওয়ার্ড আপনি ব্যবহার করেন বাংলাদেশের ভাষায়। তারা সৌভাগ্য যে আমেরিকা তারা আসতেছে, কিন্তু এই দেশের আইনের কারণে তারা যে প্রোটেকশনটা পাচ্ছে, আমাদের উচ্চস্তরের লোকগুলো বোঝা উচিত বাংলাদেশের আমেরিকা একরকম না। ওইখানে এই লোকটা আইনের প্রোটেকশন তো সবার জন্যই সমান, কিন্তু এই দেশে আইনের সমান, বাংলাদেশে তো চাকর কথাই বলছি। এই জন্য আমি যে বলতেছি তারা যখন আসে তারা এটা মেনে জেনে শুনেই আসে, এত টাকা এখানে আসার পরে যখন বুঝে এই আইনটা এই দেশে আইন আমি এত পাই, তারা চলে। কিন্তু আমাদের সরকারের উচিত একটা লিগ্যাল কাউন্সিল রেখে একটা চুক্তি করে আসেন যে এইটি তাদের বেতন ভাতা দিই। কিন্তু এই দেশে আইনটা ওরা যেটা দেখে, আপনি যেই লোকেশনে যান ওই লোকেশন অনুযায়ী ওই দেশের আইনটা আপনি ফলো করতে, আমেরিকার আইনের যেটা আছে এটা আপনাকে দিতে হবে। আমি এই প্রসঙ্গে ফিরত আসছি আপনার কাছে। চলুন, আমাদের সাথে একজন বন্ধু আছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। প্রিয় দর্শক, আচ্ছা আমি যা বলছিলাম, তারা জেনে শুনে আসে, তারা যেই টাকা বেতনে আসে তাদের জন্য এটা অপ্রতুল মনে হয়। দেশে $1 $80 হয়ে যায়, 80 টাকা হয়ে যায়। তারা কিন্তু এখানে এসে যখন শুনে যে অ্যাভেলেবল রিসোর্সগুলা কি করলে কি পাবে, ওভারটাইম করলে তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে এবং এখানে নন প্রফিট অনেক সংগঠন বসে আছে এগুলো নিয়ে কাজ করার জন্য। কিন্তু আমাদের যারা উচ্চ লেভেলে আছে সরকার পর্যায়ে বা উচ্চতর পর্যায়ে ডিপ্লোম্যাটিক যারা আছে তাদের উচিত প্রত্যেকটা এলাকায় যে দেশে যাক ওই দেশের একটা লিগ্যাল কাউন্সিল রাখা যারা ওই দেশে আইনটা তাদেরকে ব্যাখ্যা করবে। সেটি তো আপনি সাজেশন দিচ্ছেন, সাজেশন আমরা শেষে এসে শুনবো। আচ্ছা, আমি যেটা বলছি যে যারা এই দাবিটি করছেন যে যিনি এসেছেন, প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন, কোথা থেকে? আমার নাম এ ফয়েজ। জি বলুন। আমার নাম এ ফয়েজ, আমি এলমাস থেকে বলতেছি। জি এ ফয়েজ ভাই বলুন, আপনি প্রশ্ন করুন। ভাইয়া আমাদের একটা নতুন প্রবলেম, এটা ইমিগ্রেশন না অন্য কিছু না। আমি অ্যাটর্নি সাহেবের কাছে আমাদের একটা প্রশ্ন আছে। জি জি। আমরা জানুয়ারি মাসে টিকিট করেছি বাংলাদেশে যাব ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল থেকে। জি বলুন। এখন আমরা আমাদের ফ্লাইট হলো জুলাই মাসের 17-18 তারিখের দিকে। জি। আমরা এমিরেটে ফোন করে দেখলাম যে আমাদের কোনো টিকিট নাই, আমাদের কোনো রিজার্ভেশন নাই। আচ্ছা। এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড কাছে ফোন করলাম, ওরা তাদের অফিস বন্ধ, তারা কোনো পিক আপ করে না, তারা সব যারা গন তারা লাপাত্তা। আমরা জানতাম না যে টিকেটের মধ্যে আমাদের কাছে তো একটা প্রিন্ট কপি দিছে। আপনি পে করে দিয়েছেন? আমরা পে করে দিয়েছি। আমরা ওই দিন আমরা 14 জানুয়ারি টিকেট পে করি। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দিব। আর সবার জ্ঞাতার্থের জন্য একটি জিনিস আমি জানিয়ে রাখি, আমাদের একটি রিপোর্ট, এই রিপোর্টের ভিত্তিতে আমাদের একটি টিম সেখানে গিয়েছিলেন এবং আজ আপনারা যদি রাত 9টার টিভিএন প্রাইম টাইমের নিউজ দেখেন সেখানে আপনারা জানতে পারবেন বিস্তারিত। আমরা আশা করব আপনারা দেখবেন টিভিএন 24 প্রাইম টাইম নিউজ। ইনশাআল্লাহ অবশ্যই দেখব। আর আপনার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির উত্তর আমাদের অ্যাটর্নি মঈন চৌধুরী দিবেন। থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন টিভিএন 24। মঈন ভাই, এটা যেটা হয়েছে, আপনি যদি ক্রেডিট কার্ডে বা ক্যাশে পে করে থাকেন, আপনি যদি দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো স্টেটে আমেরিকাতে আপনি যদি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ড অথবা চেকে পে করে থাকেন, অবশ্যই আপনার যদি কাজ না হয় রিফান্ড পাওয়ার ব্যবস্থা আছে। আপনি কোনো কোর্টে যাবেন, আদালতের দ্বারস্থ হবেন, আপনি ছোটো অ্যামাউন্ট হলে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম স্মল ক্লেম করে যেতে পারেন, লয়ার লাগবে না। আর বিগ অ্যামাউন্ট হলে আপনাদের সিভিল করে যেতে হতে পারে। আপনি যদি ক্রেডিট কার্ড যেটা বললো আপনি এখনই ক্রেডিট কার্ডে কল করতে পারেন এবং তাদেরকে আপনি আপনার রিফান্ডের জন্য বলতে পারেন যে আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই টিকিট। আর যদি ক্যাশ দিয়ে ক্যান্সেল না করে ক্যান্সেল করে দিবে না, আপনি বলতে হবে যে আমি এটা ডিসপিউট, এটা টাকাটা দিও না তোমরা। হ্যাঁ, তোমরা ওটা পে করবে না, ডিসপিউট বলে দেন। ক্যান্সেল বললে বলবে টাকাটা নিছো আগে, এখনো ক্যান্সেল করেন। আপনি ডিসপিউট বলে দেবেন, আই এম ডিসপিউটিং দিস, তারা এটা স্টপ পেমেন্ট করে দেবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে। এই ব্যাপারে আমরা এই প্রসঙ্গের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, যারা আসছেন তারাও জেনে আসছেন, আপনি যেরকম বলেন জেনেই আসছেন, কিন্তু তারপরে এখানে আসার পরে তাদের মত পরিবর্তন হচ্ছে কিছু নতুন ইনফরমেশন পাওয়ার পর এই যে এই ইনফরমেশনটা পেলেন তারা এটিকে তারা সদ্ব্যবহার করার জন্যে অন্যায়ভাবে অথবা অন্যায়ের নীতির আশ্রয়ে যে এই কাজ করছেন বলে মনে করেন আপনি? এটা বলতে পারেন নীতি বিরোধী, নৈতিকতা বিরোধী। কেন বলছেন এটি নৈতিকতা বিরোধী তারা বলতে? কারণ আমি আপনার বাসায় একজন লোক কাজ করলো 8 টাকা ঘন্টা বা 10 টাকা ঘন্টা, আপনি জানেন সেও খুশি আপনিও খুশি। জি। এখন অন্য জায়গায় গেলেন, সে বললো যে আমি তো বেতন পেতাম আরো বেশি দেওয়ার কথা, কিন্তু তুমি তো আগে যাই না আসছো 8 টাকা 10 টাকা ঘন্টা, তাই না? ওখানে সে যদি কমপ্লেন করে আগের টাইমে পাই না, তো নিশ্চয়ই সে নিজের স্ববিরুদ্ধে কথা বলতেছে না। কিন্তু এখানে আসার পরে যে আইন যেহেতু তার পক্ষে, যেহেতু এখানে আইনে বলে তার বেতন পাওয়ার কথা 8 টাকা বা 10 টাকা, এখন সে পাচ্ছে 7 টাকা, তখন সে বলে আমি এটা সুযোগ নেবো। তার নৈতিকতা বিরোধী, কিন্তু আইনগত একটা প্রথাগত পদ্ধতি থাকতে পারে। আপনার তো কথা চলে না। না, আমি যেটি বলছি সেটি হচ্ছে যে এদেশে তো সবকিছু আইনের মাধ্যমে চলে। আপনি যদি মনে করেন যে আপনার যে পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে সেটি বাজার দরের চেয়ে অনেক কম এবং আইনে যেটা সাপোর্ট করে তার চেয়ে অনেক কম, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এমপ্লয়ারের সাথে নেগোশিয়েট করতেই পারেন। এটা অ্যালাউ করে নিম্নতম নিম্নে একটা সর্বনিম্ন নিচে যাওয়া যাবে না এটাই সমস্যা। সে ব্যাপারটি তো সুন্দরভাবে সমাধান করারও একটা পদ্ধতি থাকতে পারে কিন্তু সুন্দরভাবে তারা করে না। কারণ হচ্ছে তারা কারণটি আমি জানতে চাচ্ছি, কারণটি তারা জানে অনেকে এই দেশে নির্যাতিত হলে পরে একটা ভিসা আছে ইউ ভিসা, ভিসাটা তারা যদি কোনো কেস যখন পেন্ডিং থাকে, আপনারা জানেন যখন সরকারি মামলায় কেউ বাদী হয় ক্রিমিনাল কেসে, সে হচ্ছে উইটনেস, তখন সে কিন্তু কমপ্লেনেন্ট, সে কিন্তু এখানে সরকার কিন্তু পক্ষ। ইউনাইটেড স্টেটস ভার্সেস রহিম, নিউ ইয়র্ক স্টেট ভার্সেস রহিম, কিন্তু তার নাম উইটনেস, কমপ্লেনের নাম কোথাও থাকে না, তার নাম থাকে উইটনেস নাম্বার 1 হিসাবে, প্রথম সাক্ষী সে। তো সাক্ষীকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সরকার নিজের। এখন এই সাক্ষীকে প্রোটেকশন দেওয়ার জন্য as long as it takes তার রিপোর্ট লাগবে। যে প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি এলভাস থেকে বলছি, বাবলু ভাই বলুন শুনছি। হ্যালো বলুন শুনছি আমরা। আমি এলভাস থেকে বলছি বাবলু। একটু আগে এক ভাই প্রশ্ন করেছিল মোহিন সাহেবের কাছে ওই ওয়ার্ল্ড ওয়াইড এর ব্যাপারে, তো ওনার প্রশ্নের উত্তরটা ইনকমপ্লিট থেকে গেছে। আমি শুনতে চাচ্ছি ক্যাশে যারা পে করেছে তারা কিভাবে কি করতে পারে। বাবলু ভাই ধন্যবাদ। এটি কি একটি প্রশ্ন আপনার না আরো প্রশ্ন আছে? না, এই একটাই প্রশ্ন। ধন্যবাদ, থাকুন আমাদের সাথে, টিভি 24 এর সাথে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। মোহিন ভাই আপনি এটার পরে লেখা জি এটা যেটা আমরা যেটা কথা বলছিলাম আর কি, আমাদের উচিত এই দেশে ওভারটাইমের রুলস আছে। আপনি যদি নির্ধারিত আরও বেশি কাজ করেন, যেমন পার্ট টাইম কাজ করলে আপনাকে একটি বেনিফিট দেওয়া লাগে না, ফুল টাইম কাজ করলে অনেক বেনিফিটের ব্যাপার সবার আছে এখানে। যদি ভলান্টিয়ার না হয়, ভলান্টিয়ার হলে আবার বেনিফিট নাই, ভলান্টিয়ারের কোনো সমস্যা নেই। যদি ভলান্টিয়ার ছাড়া হয় আপনি অফিসিয়ালি কাজ দেখেন, এগুলো করতে হয়। তারপরে এই কারণে হচ্ছে সমস্যাটা হয় কি, আমরা ডোমেস্টিক ওয়ার্কার যখন নিয়ে আসে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশ থেকে, তারা ফুল টাইম বাসায় রাখে। ফুল টাইম যারা বাসায় রাখেন তার কাজের কোনো পরিধি নাই, তো উচিত হবে তাদের হাউজিংটা আলাদা করে দেওয়া। সরকার যদি অ্যাফোর্ড করতে না পারে, সরকার তাদেরকে অ্যালাউ করবে না। কেন আমি অ্যালাউ করবো যে বিদেশে যায় কেস খাবো? কেস খাওয়ার তো দরকার, কেস খাওয়া শুধু ওই ডিপ্লোমেটের ক্ষতি হচ্ছে না, সরকারের ভাববন্ধন হচ্ছে। আমরা যারা এখানে প্রফেশনাল, উনি প্রফেশনাল, আমি আপনি প্রফেশনাল, আমরা এক জায়গায় যখন কথা বলি আমাদের মানিজ্যতে লাগে এগুলা। তো এই জিনিসটা আমি সরকারের কাছে অনুরোধ করব, এখানে যারা ডিপ্লোমা যদি কেউ দেখেন প্রোগ্রামটা, সরকারের কাছে ফরেন মিনিস্ট্রির মধ্যে রিকোয়েস্ট করবো আপনারা লিমিটেড করে দেন, যদি কাজের লোক আনতে হয় আনতে দেন, কিন্তু ওদের হাউজিংটা আলাদা করেন, কাজের জন্য ট্র্যাক রেকর্ড থাকে কয় ঘন্টা কাজ করে। আর আপনাদের তো নির্ধারিত একটা অভিযোগ বক্স রাখেন, আপনাদের মতো যেন অভিযোগ করতে পারে ওই দিন শেষ করার মতো, মিডিয়েশনের মতো, এত দূর না যায়, এই জিনিসটা আমাদের উচিত। ওই ভাইয়ের প্রশ্নটা ছিল বাবুল ভাইয়ের প্রশ্ন, নগদ পে করলে কি করা যায়? নগদ পে রিসিপ্টটা আপনার কাছে থাকবে, আপনি যে কোনো যে এলাকা আপনি ওই এলাকাতেই আপনি কোর্টে যাইতে হবে, যে কাউন্টিতে নির্ধারিত কুইন্স কাউন্টিতে যদি কোর্টে যান, স্মল ক্লেম কোর্টে লয়ার লাগে না, আপনি গেলে একটা কোর্টে ফাইল করবেন, তারা তাদেরকে সম্মান দেবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, তাদের যদি কিছু না থাকে তাহলে আপনি আদায় করাটা আপনার জন্য খুব কষ্টকর হবে। সামাজিকভাবে হয়তো আপনারা চাপ সৃষ্টি করতে পারেন, এটা ভালো হয়। ধন্যবাদ আপনাকে। দে ডিক্লেয়ার ব্যাংকরাপসি, তারা যদি তাদের এক্সিস্টেন্সই না থাকে তখন ক্যাশ দিলে it's going to be very difficult. Reported company এটা কেন এরকম বুঝলাম এটা, right? এখন আমরা we'll find out, we have more reports on that, we will find out more about this. Yes, something, yes. So yes, I wanted to touch base. So আপনার আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম, যারা গ্র্যান্ড পেতে চান, যারা ট্যাপ ফেল নিয়ে কাজ করতে চান, এবং এই ব্যাপারে যদিও এখন নিউ ইয়র্ক সিটিতে ফ্রি হয়ে গেছে ফুল টাইম স্টুডেন্টদের জন্য আন্ডার সার্টেন কন্ডিশন আপ টু 100,000 ইনকাম, তাদের ব্যাপারে আমরা একটু জানতে চাই। আপ টু 100,000 যেটা হয়েছে সেটা পাবলিক কলেজের জন্য। আপনি যদি কিউনি বা সুনিতে যান, বাট লেটস সে আপনি এনওয়াইতে যেতে চান, কলম্বিয়াতে যান, কলম্বিয়া এবং এনওয়াই কিন্তু আপনাকে ফ্রি দেবে না। They will give you the grant from the state government and federal government up to $7,000, $6,800 something. So based on your parents' income. So if your parents make 100,000 or more, then you're not going to qualify for the Pell Grant or টিউশন অ্যাসিস্ট্যান্ট পেমেন্ট যেটা ট্যাপ বলা হয়। তো তখন কী করবেন? তখন কলেজ সেভিংস আছে আমাদের কমিউনিটির 1% প্যারেন্টসরাও কলেজ সেভিংস করে বলে আমি জানি না। ইভেন now what's the next thing? 529 club. What's the next thing? Next thing, you have to get the scholarship. There's a merit basis scholarship and needs basis scholarship. So merit basis and merit basis. Merit basis. So needs base, to qualify for the needs base, then your parents has to have a very low income. How low is the low? Well, maybe $20,000. Under Medicare, this is a public assistance. Under $20,000. Right. Okay. Right. But I think in that case, the student has to have a very high academic record. The GPA high থাকতে হবে, আপনার এসএটিতে ভালো থাকতে হবে, extracurricular activities involved থাকতে হবে, research করতে হবে. So they will look at every single way. যেমন বাংলাদেশে যেটা দেখা হয় যে তোমার grade কত আছে, grade ভালো আছে, chance পেলেন। কিন্তু এই দেশে কলেজ অ্যাডমিশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। অবশ্যই গ্রেডটা ইম্পর্টেন্ট, গ্রেডের পাশাপাশি আপনার এসএটি স্কোর দেখবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখবে, ইওর এসএ রাইটিং দেখবে, ইংলিশ যেটা ইংলিশে এসএ রাইট করতে হয়, একটা জেনারেল এসএ রাইট করতে হয়। বিসাইড দ্যাট প্রত্যেকটা কলেজের স্পেসিফিক যে ফিল্ডে আপনি পড়তে যাচ্ছেন, ওই ফিল্ডের উপরে কেন পড়তে যাচ্ছেন সেটার উপর একটা এসএ লিখতে হয়। সো দে হ্যাভ টু বি রিয়েলি গুড অ্যাট রাইটিং, ম্যাথ, রিসার্চ, extracurricular activities. So you want to go to medicine field. Did you do any extracurricular? Did you go to the health, any kind of clinic? Did you go to any kind of hospital? Did you do any volunteering? Any volunteering. So they will look into every single way. It's tough. Yeah. It's tough. এটি হচ্ছে need based এর আপনি একটা বলেন যারা যারা need based এ qualify করবে না, merit based সেটির ক্ষেত্রে একটু যদি বিস্তারিত বলেন, তখন আপনাকে SAT তো অবশ্যই ভালো করতে হবে। ভালো বলতে কত বলছেন আপনি? Well, আপনি যদি 1400 আউট অফ 1600 এখন যেটা পরীক্ষা, তো আপনার 700 হচ্ছে আপনার এখানকার 97% র্যাঙ্কিং বলা হয়। ধরেন একটা বাচ্চা যখন স্কুলে পরীক্ষা দেয়, তার যদি অ্যাভারেজ 93 থাকে, এটা এ হয়, 94.5 A+। সিমিলারলি অনেক সময় একটা বাচ্চা স্কুলে 95 পাইছে, কিন্তু ন্যাশনাল র্যাঙ্কিংয়ে তাকে 95 পেতে হবে। হাউ দ্য ন্যাশনাল স্কেল, হোয়াট ইজ ন্যাশনাল স্কেল? দ্য ন্যাশনাল স্কেলটা হচ্ছে আপনার এসএটি। সেই এসএটি এক্সামে যদি আপনি 95% র্যাঙ্কিং করেন, দেন ইউ উড বি দ্য টপ 10% অফ দ্য ইন্টায়ার ইউনাইটেড স্টেটস পপুলেশন। দেন ইউ টপ 10%, টপ 10%, দেন ইউ উইল বি কোয়ালিফাইড টু গো টু দ্য টপ 10% ইউনিভার্সিটিস ইন দিস কান্ট্রি। সেই দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের অভিভাবক যারা আছেন, তাদেরকে আমি আরেকবার স্মরণ করে দিতে চাই, স্কুলে হাই স্কোর অবশ্যই করতে হবে, সেটির কোনো বিকল্প নেই, একদমই বিকল্প নেই। সেই সাথে এসএটি এক্সামও, যেটি নেশন ওয়াইড স্কেল অফ ইয়োর লেভেল, সেটিতেও আপনার হাই স্কোর করতে হবে। এই দুটির ফলাফলের ভিত্তিতেই মেরিট বেস যে গ্র্যান্ডগুলো হয়, স্কলারশিপ, সেগুলি দেওয়া হয়। তারপর যেটি বলছেন, আমি আই জাস্ট ওয়ান্টেড টু পুট এক্সট্রা এমফাসিস অন মেরিট বেস স্কলারশিপটা। প্রত্যেকটা বড় বড় ইউনিভার্সিটি, যেমন হার্ভার্ড বলেন, ইয়েল বলেন, কলম্বিয়া, দে হ্যাভ সো মাচ ইনডাউমেন্ট, দে হ্যাভ সো মাচ ফান্ড, তারা প্রত্যেক বছর ওখান থেকে প্রচুর পয়সা ওখান থেকেই দেওয়া হয়। ইস মেরিট বেট স্কলারশিপ ইজ নট লাইক কোক অর পেপসি অর টয়োটা কর্পোরেশন, নো, নট দোজ, দে উইল গিভ লিমিটেড মেবি সাম 1,000, 2,000, 3,000, বাট লেটস ইফ ইউ গো টু কলম্বিয়া, ইজ 50,000 প্লাস। All the Ivy League, all the private universities, $50,000 per year, which will cost you over 4 years $200,000, and if you want to go to medical school, another $200,000 plus. So আমাদের মতন ফ্যামিলিদেরকে ইটস নট অ্যাফোর্ডের ভিতরে পড়ে না। মেরিট বেসটা কি আমাদের কি করা উচিত? আমাদের করতে হবে মেরিট বেস। মেরিট বেস কোয়ালিফাই করলে আপনি তো এগুলি সবই পাবেন তখন, রাইট? বাট কোশ্চেন ইজ যে হাউ ডু ইউ কোয়ালিফাই, হোয়াটস ইওর, হাউ ডু ইউ ম্যাক্সিমাইজ ইওর চান্স টু কোয়ালিফাই? অনেক সময় আমাদের প্যারেন্টসরা এসএটির জন্য যখন 11 গ্রেডে ওঠে তখন খুব সিরিয়াস হয়, যখন এসএটিটা করি, কিন্তু এসএটি এক্সামটা ভেরি রিলেটেড উইথ দ্য কমন কোড, 9 গ্রেড অ্যালজেব্রা, জিওমেট্রি, অ্যালজেব্রা 2। আপনি যদি 9 গ্রেড থেকে খুব ভালো করে ম্যাথটাকে সলভ করা শিখেন, 9 গ্রেড যদি 98, 90, 100 পান কমন করে, জিওমেট্রিতে তখন এরকম করেন, তখন ইভেনচুয়ালি আপনি এসএটির দিকে ভালো করবেন। সো আপনাকে ট্রাই করতে হবে আর্লি এজ থেকে, অ্যাজ সুন অ্যাজ ইউ আর ইন হাই স্কুল, যখন 11 গ্রেডে যাবেন তখন লাফালাফি করাচ্ছে। অনেকে হয়তো পারবে ক্যাচ আপ করতে ইফ ইউ আর সো গুড, কিন্তু এটি খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, যেটি আপনি বলছেন, রাইট? তো বেটার স্টার্টস অ্যাট 9 গ্রেড, ওয়েন দে গেট ইন, এন্ড দেন বাই দ্য টাইম দে আর 11 গ্রেড, দে আর অলরেডি ইন আ ভেরি গুড শেপ, গুড শেপ টু ডু। আই হ্যাভ আ কোয়েশ্চন ফর ইউ, ইফ উই হ্যাভ 529 প্ল্যান, এনিবডি হ্যাজ 529 প্ল্যান, যদি কারো থাকে, আমি বাংলায় বলতেছি কারণ দর্শক, আপনার ইংলিশ চলে আসে, আমাদের ইংলিশ চলে আসে, এই জন্য বাংলা চেষ্টা করি বাংলা বলার। যাদের 529 প্ল্যান যেটা আছে, সেভিংস প্ল্যান, ওরা যদি থাকে, অনেকাংশ প্যারেন্টসের কিন্তু এখন আছে, কমিউনিটি এখন অনেক রিচ হয়েছে আমাদের আছে, তারা তাদের ছেলেমেয়েরা কি আপনার, আর যাদের ইনকামও ধরেন 200,000-এর উপরে, তাদের ছেলেমেয়েরা কি মেরিট বেসড স্কলারশিপে কতটুকু ভালো করতে হবে? ভেরি গুড কোয়েশ্চেন এন্ড ভেরি টাফ কোয়েশ্চেন। আপনি যদি রিসার্চ করে দেখেন, মেরিট বেসড First, you have to qualify to go to those kind of universities. Right. Once you qualify, then they're going to look at your parents' income. Right. And once your parent income is really high, it's very less if they're going to give you a scholarship. Very less likely. Very less likely. So people who have more money, they have no chance. By the way, 529, it's just a saving for the education. It's a plan. That has nothing to do with marriage. Well, you have the money. You have the money. No matter what, let's say you have money. Let's say you have money. You didn't qualify to go to Columbia. Then so first you have to shoot for to qualify for this kind of universities. Then think about the finance scholarship, merit-based scholarship, 529 plan, or borrowing the federal government as a loan. Borrowing, all right. Maun bhai, amra onushtane ekebare shesh porjaye chole eshechi. Apni onek sundor sundor তথ্য important তথ্যগুলো আমাদেরকে দিলেন। আমরা আশা করছি যারা অভিভাবকরা যারা দেখছেন, যারা স্টুডেন্ট যারা দেখছেন, both parties will be benefited and they will follow up. আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মামুন, it's my pleasure. মঈন চৌধুরী, আমি আপনাকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি আপনি যে ইনফরমেশন আমাদের দিলেন। আমি তো অনেক মূল্য শেষ করতে পারি। আপনাকে 1 মিনিট সময় দাও হলো। আমি যে কথাগুলো অনেক কথা ছিল শুধু ইমিগ্রেশনে বলেন কিন্তু ইমিগ্রেশন সাথে আপনারা অনেক জড়িত যে অ্যাক্সিডেন্ট কেস ওয়ার্কারস কাদের জায়গায় দুর্ঘটনা যে কোনো অ্যাক্সিডেন্ট কেস অনেকে ইমিগ্রেশন স্ট্যাটাস নাই বলে যে ভাই আমার কিছুই হবে না সেও আশা বসে তারা জন্য অ্যাক্সিডেন্ট হইলে দুর্ঘটনা ঘটলে কোনো ওয়ার্ক কাদের জায়গায় দুর্ঘটনা হলে কাজের তাদের ইমিগ্রেশন পেপার না থাকলো তাদেরকে আমরা হেল্প করতে পারি কোনো ধরনের সমস্যা নাই তাহলে বাসায় বসে না থেকে অভিজ্ঞ অ্যাটর্নি সাহায্য নেওয়া উপযুক্ত কাজ মনে করেন আপনি যে কোনো বিষয় একজন কালকে একজন কল দিল আসলো সে দুর্ঘটনা ঘটছে সে ভয়ে বাসা চলে গেছে পুলিশও কল দেয় নাই এক ব্লক দূর তার বাসা ভয়ে বাসা চলে গেছে গাড়ির নাম্বার লিখে রাখছেন পুলিশ কল 911 সে কল দেয় নাই বাসা চলে গেছে হসপিটাল যায় তার কোনো কেস হবে না ধন্যবাদ আপনাকে মঈন সো মঈন ভাই যেটা বলতেছে এভরিবডি ইজ কভার আন্ডার ল ইন দিস কান্ট্রি পিরিয়ড মঈন ভাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক কিছু বলার ছিল আমরা সামনে আলাপ করব ইলেকশন তো বলা না উই উইল টক অ্যাবাউট দিস আমাদের সামনে আরো প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ আমরা কথা বলবো জন অসফ Jon Ossoff, maybe, most likely, it's going to be a life-changing. It's going to be a very good thing if that happens. Right. If it will not be a bad thing if it doesn't win. Because we have no Republican that pass it. 1979. At night, we will see Georgia, Atlanta, what happens. Jon Ossoff versus Karen Handler. So, দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনেক আপনাদের আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের আপনাদের বিভিন্ন মতামত বিভিন্ন প্রশ্ন আমাদের উদ্বুদ্ধ করে এই অনুষ্ঠানটি চালিয়ে রাখতে আগামী কাল একই সময়ে আমরা থাকব টিভি অ্যানালিসিসে 6:30 থাকবেন আমাদের সাথে সেই পর্যন্ত আপনাদের সাথে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে